হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন আরেকটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে টিউটোরিয়ালে আমরা দেখাতে চাই সি প্রোগ্রামিং এ ভেরিয়েবল ডিক্লারেশনের নিয়মগুলো। আমরা যখন সি তে কোনো প্রোগ্রামিং করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ভেরিয়েবল গুলোকে কিভাবে ডিক্লেয়ার করতে হবে, কারণ উইদাউট ডিক্লেয়ারিং এনি ভেরিয়েবল আমরা তো প্রোগ্রাম করতে পারবো না। তো প্রোগ্রাম করতে গেলে অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ইতিপূর্বে আমরা ভেরিয়েবল কি জিনিস সেটা নিয়ে আলোচনা করেছি, আজকে আর কথা না বাড়িয়ে শুরু করে দিই কিভাবে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করবো বা ভেরিয়েবল ডিক্লেয়ারেশনের নিয়মগুলো। প্রথমেই যে নিয়মটা আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে ভেরিয়েবল গুলোর মাঝে কোনো ফাঁকা জায়গা থাকবে না। দ্যাট মিন্স আপনি যদি চিন্তা করেন যে আপনি রিয়্যাক্টেঙ্গেল এরিয়া একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চান, তাহলে রিয়্যাক্টেঙ্গেল স্পেস এরিয়া এটা আপনি ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যদি আপনি রিয়্যাক্টেঙ্গেল এরিয়া একটা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। রিয়্যাক্টেঙ্গেল আন্ডারস্কোর এরিয়া, যার অর্থ হচ্ছে প্রথম রুলস যে আমরা ভেরিয়েবল গুলোর মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখতে পারবো না। দুই নম্বর রুলস হচ্ছে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না। আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। তিন নম্বর রুলস হচ্ছে কোনো কিওয়ার্ডকে ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। কেননা আমরা যে কিওয়ার্ডগুলো, আমরা কিওয়ার্ডগুলো সম্পর্কে জানি, কিওয়ার্ড মানে কম্পিউটারের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিছু রিজার্ভ ওয়ার্ড থাকে যেগুলোকে কিওয়ার্ড বলে। যেমন সি ক্ষেত্রে আছে হচ্ছে ফর, ডু, হোয়াইল, ইফ, এগুলো। তো এইগুলোকে আপনি কখনোই ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবেন না। তার মানে তিনটা রুলস আমরা জানলাম, একটা হচ্ছে আন্ডারস্কোর ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, দুই নম্বর হচ্ছে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, তিন নম্বর হচ্ছে কোনো কিওয়ার্ডকে আমরা ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারবো না। ফোর্থ রুলস, চার নম্বর রুলসে বলা হচ্ছে যে আপনি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিউমেরিক যে ভ্যালুগুলো সেগুলোকে আগে ডিক্লেয়ার করা যাবে না। দ্যাট মিন্স যদি আপনি চিন্তা করেন যে ওয়ান এ এটাকে ডিক্লেয়ার করবেন, ওয়ান এ এটা কিন্তু ভুল। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে এ ওয়ান এটা একটা ভেরিয়েবল হিসেবে আপনি ডিক্লেয়ার করতে পারবেন, মানে ওয়ান এ এটা ভুল, অর্থাৎ নিউমেরিক ভ্যালুকে আগে ডিক্লেয়ার করা যাবে না। ডিক্লেয়ার করতে গেলে আগে ক্যারেক্টার ভ্যালুকে ডিক্লেয়ার করতে হবে, যেমন এ ওয়ান এটাকে ডিক্লেয়ার করতে হবে। তো চার নম্বর রুলস। পাঁচ নম্বর রুলস হচ্ছে ভেরিয়েবলগুলো সবসময় রিপিট যেন না হয় এটা চিন্তা করতে হবে, মানে রিপিট ভেরিয়েবল, অর্থাৎ একই ভেরিয়েবলকে বারবার ডিক্লেয়ার করা যাবে না। যেমন আপনি প্রথমবার এ ডিক্লেয়ার করলেন, আবার এ ডিক্লেয়ার করছেন, এরকম করা যাবে না। তো আলাদা আলাদা হওয়া সুবিধাজনক। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ছয় নম্বর রুলস, যেটা আমি বলবো যে ভেরিয়েবলগুলো সবসময় ছোট ছোট করার চিন্তা করবেন, অর্থাৎ খুব বড় ভেরিয়েবল ডিক্লেয়ার না করাই শ্রেয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সি, সি প্লাস প্লাস এগুলোতে কিন্তু আপনার আপার কেস এবং লোয়ার কেস এর মধ্যে পার্থক্য আছে, অর্থাৎ ছোট হাতের এবং বড় হাতের মধ্যে পার্থক্য আছে। তো সেগুলো মাথায় রেখে কাজ করবেন। আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছেন ভালোভাবে। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। বেশি বেশি করে শেয়ার করবেন, নিজেদের দখলে রাখবেন। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অবশ্যই দিয়ে রাখবেন। প্রতিদিন নতুন নতুন টিউটোরিয়াল পাই, সেই কারণে নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা আপনারা টিপে রাখবেন। তো এনিওয়ে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আরেকবার থ্যাংক ইউ, যারা করেননি তারা করে রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। নতুন কোনো টিউটোরিয়ালে আবার দেখা হবে, সেই পর্যন্ত টাটা।